সবজি বাজারে এসে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলো বিজেপির নেতা দুধকুমার মণ্ডল। তবে কেনই বা এই কাণ্ড ঘটালেন বিজেপির নেতা দুধকুমার? প্রসঙ্গত, ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও রাস্তার ওপর দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে আসা বালির গাড়ি বন্ধ করার দাবিতে বেশ কয়েকবার কোটাসুর বাজারে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল ময়ূরেশ্বর দুই ব্লক বিজেপি নেতৃত্ব, কিন্তু তাতে মিলেনি কোনো সুরাহা। আর আজ অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিন সকাল 10টা নাগাদ সবজি বাজারে এসে হঠাৎই বালির গাড়ির সামনে মোটর বাইক রেখে বেশ কয়েকটি বালির গাড়ি আটকে দিলেন বিজেপির নেতা দুধকুমার। আর ঠিক তার পাশাপাশি ময়ূরেশ্বর এলাকার বিজেপির নেতৃত্বরা সেখানে এসে সামিল হন। প্রায় আধ ঘন্টা বালির গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। অবশেষে পুলিশের আশ্বাসে উঠল বিক্ষোভ। আরে নিত্যদিন এই বালির ডাম্পার গুলো ওভারলোড করে জল নিয়ে রাস্তায় এমন করে যাচ্ছে, সকালবেলায় আজ সরস্বতী পুজোর দিন ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে এই রাস্তায় বেরোতে পারছে না। আমিও ভোরবেলায় একবার যাওয়া আসা করেছি, লেফট সাইডে তো আসাই যায় না। পরশু দিন রাত 10টার সময় সাইতেতে কাজ থেকে গাড়ি স্লিপ করছে, আসা যায় না। প্রশাসন নিরব নির্বিকার, এত চুরি কার পকেটে পয়সাটা যাচ্ছে? মানুষ যেতে পারে না, রাস্তা ব্যবহার করতে পারে না, আমরা কেন সাধারণ মানুষের জন্য ভুগবো? পয়সা ভরে কিছু বালির ঘাটের মালিকরা, পুলিশ প্রশাসন, আর আমরা রাস্তায় বেরিয়ে চলতে পারবো না, আমরা ভালো জামা কাপড় করে রাস্তায় বেরোতে পারবো না, এটা হতে দেওয়া যাবে না। বলার পরেও শুনে না, সব গাড়িয়ে দাঁড়িয়ে কোন গাড়িগুলোকে ধরছেন আপনারা? আমরাই তো বালি ভরতে লোড ওভারলোডের বাড়ি এবং জল সহ বাড়ি দেখে দিচ্ছি, জল পড়ছে কত দেখুন, এখানে কীভাবে জল পড়ছে, মানুষ চলতে পারে না, সারা রাত ভোর গাড়ি পাস করেছে রাস্তাবেলায় জলে, বাড়ি গাড়ি বেরোতে পারে না পর্যন্ত। কখন ছাড়বেন এই গাড়ি? গাড়ি ছাড়া নাই, আজকে দাঁড়িয়ে থাকবো, আমার কাজ কামাই করে আমি দাঁড়িয়ে থাকবো। আমি তো বাজার করতে গিয়ে বালি ঝরঝর করে বালি বালি জ্বালিয়ে যাচ্ছি, আজকে ছেলেরা যেতে পারছে না রাস্তায়, সব গাড়ি দাঁড়িয়ে থাকবো। কি করলেন আজ আপনারা? কখন ছাড়বেন এই গাড়িগুলো? প্রায় তিন দিন তো এগুলো নিয়ে করলেন, প্রায় তিন দিন তো এই অবরোধ করলেন, তাতেও তো কোনো কিছু হচ্ছে না। কি নাম আপনার? খেলবো বাবা।